ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ডোমেস্টিক লীগ আইপিএল, কোটি কোটি টাকার এই লিগে দল পেয়েছে বাংলার সাকিব, লিটন, মুস্তাফিজ। তবে মিনি নিলাম থেকে অবিকৃত ছিল বাংলার বর্তমান সেরা বোলার তাসকিন আহমেদ। তবে এবার তাসকিনের জন্য মিলছে দারুণ সুখবর। তাসকিন দল পাচ্ছে পাঞ্জাব কিংসে। বাংলার এই সেরা স্টার্টম্যান, সেরা ফিনিশার, সেরা ডট বোলার যে কারিশ্মা দেখিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে, তার সাথে দেখাচ্ছে ব্যাটিং কারিশ্মাও। দল যখন খাদের কিনারায় থাকে তখন সেখান থেকে দলকে টেনে তোলার পেছনে ব্যাট হাতে রাখে বিশাল অবদান, তৈরি হচ্ছে পারফেক্ট অলরাউন্ডার। তবে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশের পেছনে যে তাসকিনের ছিল বড় অবদান, যার ফলে পাঞ্জাবের হয়ে খেলছেন তাসকিন। পাঞ্জাবের বিদেশি সেরা বোলার কার্গিস রাভাদা শুরুতে খেললেও তার ব্যক্তিগত কারণে দল ছেড়ে দেবে মাঝপথেই, তাই তো এই বোলারের রিপ্লেসমেন্ট খুঁজছে পাঞ্জাব। ইংল্যান্ডের মার্ক উড, স্যাম কারান, ক্রিস ওয়ার্কস, জোফরা আর্চাররা খেলবে আইপিএল এর অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়ে। আইপিএল থেকে নিজের নামও সরিয়ে রেখেছে মিচেল স্টার্ক, জস হাজেলুট, মার্কাস স্টয়নিস, নিউজিল্যান্ডের ট্রান বোল্ট, লকি ফার্গুসন, টিম সাউদি, আফগানিস্তানের নাবিনুল হক, ফাজল হক ফারুকিরাও খেলবে আইপিএল এর অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাই তো পাঞ্জাবের এখন লক্ষ্য বাংলার সেরা বোলার তাসকিনের প্রতি। মেহেদি হাসান, মেহেদি বিডি স্পোর্টস।